হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আলমিন ব্লগসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিউএ 150 সিসির বাইক। 10 বছরের কাগজ করা সারা জীবনের নাম্বার। আপনাদের আপনাকে কোনোদিন সরকারকে এক টাকাও ভ্যাট ট্যাক্স দেওয়া লাগবে না, খালি নেবেন, তেল দুর্বিন চালাবেন। বাইকটি খুবই কম প্রাইসের মধ্যে আপনারা পাবেন। যারা ভালো মানের একটি বাইক কিনতে যাচ্ছেন তারা এই বাইক নিতে পারেন, যারা ফ্রেশ কন্ডিশনের বাইক কিনবেন ভাবছেন তারা এই বাইকটি নিতে পারেন। দেখুন আমার পিছনে, এতে কিন্তু 150 সিসির কিউএ বাইক। দেখুন ডাবল ডিস্কের বাইক, সামনেও হাইড্রোলিক পিছনেও হাইড্রোলিক, খুবই কম প্রাইসের মধ্যে বাইকটি পেয়ে যাবেন 10 বছরের কাগজ করা সহ। বুঝতে পারতেছেন 26,000 টাকার নাম্বার সহ রয়েছে, আর বাইকটি খুবই 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 সস্তা রেটে পাবেন। যাই হোক, ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন এবং আলামিন ব্লগসের সাথেই থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। প্রথমে একটি কথা বলতে চাই, যারা এই বাইকটি নেবেন তারা সাগর হুজুরের সাথে যোগাযোগ করে বাইক নেবেন, বায়না দেবেন, কোনো সমস্যা নাই। সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাইকটি ভালো আছে আমি দেখছি, আপনারা নিতে পারেন। ঠিক আছে, সাগর হুজুর সবসময় কিউএ বাইক বিক্রি হয়ে থাকে ভালো মানের, আপনারা এই বাইকটি নির্দ্বিধায় নিতে পারেন। যারা ফ্রেশ ভালো মানের বাইক কিনতে চাচ্ছেন কিউএ, তারা তার সাথে যোগাযোগ করে বাইক নিতে পারেন। টোটালি ফ্রেশ কন্ডিশনের বাইক, আর এটি কিন্তু সিবিএস সিস্টেমের বাইক, মানে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। অ্যাক্টিভ ব্রেক ধরলে সামনে পিছনের ব্রেক একসাথে হয় এবং পিছনের ব্রেক ধরলে সামনে পিছনের ব্রেক একসাথে হয়, মানে অ্যাক্টিভ ব্রেক ধরলে দুটি ব্রেকের কাজ করে। আশা করি আমার কথাটি বুঝতে পারছেন। এটি 150 সিসির স্পোর্টস বাইক। বাইকটি যদি প্রথমে টায়ার দেখায় দেখুন টোটালি কিন্তু ফ্রেশ আছে। মাডগার্ড কন্ডিশন দেখুন সম্পূর্ণ ফ্রেশ, সকাপ কন্ডিশন দেখতেই পাচ্ছেন অনেক ভালো, অনেক সুন্দর। দেখুন বাইকটি যদি লুকস আমি আপনাদেরকে দেখাই, দেখুন কোনো প্রকার দাগ স্পট ক্রাশ কিছু নাই। যারা ফ্রেশ ভালো মানের বাইক কিনবেন ভাবছেন তারা এই বাইকটি নিতে পারেন। বাইকটি যদি কালার কম্বিনেশন দেখায় দেখুন টোটালি ফ্রেশ, আমি চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। বাইকটি যদি ইঞ্জিন দেখায় দেখুন, বাইকটি কিন্তু ইঞ্জিনের মেইন পার্টের একটি নাট পর্যন্ত খোলা পড়েনি, বাইকটি একদম টোটালি ফ্রেশ আছে। ইঞ্জিন কোয়ালিটি অনেক ভালো, অনেক সুন্দর। প্রতি লিটার তেলে মাইলেজ পাবেন 45 থেকে 48 কিলোমিটার পার লিটার। বাইকটি কিন্তু টোটালি ফ্রেশ আছে, অনেক সুন্দর আছে। দেখুন বাইকটি যদি কালার দেখায় আমি ভালোভাবে আপনাদেরকে, দেখুন কালার কিন্তু টোটালি ফ্রেশ, আর লুকিং গ্লাস বন্ধুরা আছে, এটি দেওয়া যাবে, কোনো প্রবলেম নাই। দেখুন আমি টোটালি দেখিয়ে দিচ্ছি। এই একটা বাইক কিনতে গেলে আপনার প্রায় নাম্বার সহ ফুল টাকার নাম্বার সহ প্রায় 1.5 লক্ষ টাকার উপরে পড়ে যায়, 1,60,000-70,000 টাকার মধ্যে। বাইকটি খুবই কম প্রাইসের মধ্যে পাবেন, আপনারা নিতে পারেন। দেখুন বাইকটি যদি আমার পিছনের টায়ার দেখায় দেখুন, সামনের টায়ার পিছনের টায়ার অনেক ভালো, অনেক সুন্দর রয়েছে, আপনারা যখন চালাইতে পারবেন কোনো প্রবলেম হবে না। এখন হলো নাম্বার সম্পর্কে, জয়পুরহাট বিআরটিএ থেকে 10 বছরের ট্যাক্স টোকেন রেডি আছে, কোনো সমস্যা নেই, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে চালাইতে পারবেন। নাম্বার প্লেট কিন্তু আছে জয়পুরহাট বিআরটিএ থেকে 10 বছরের কাগজ করা, আর কালকে অফিস খুলবে এটা প্লেট লাগানো দেওয়া হবে, কোনো সমস্যা নেই। স্মার্ট কার্ড সব কিছু রেডি আছে, ঠিক আছে, ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড সব কিছুই রেডি। বাইকটির কিন্তু নাম্বার আছে, 10 বছরের কাগজ করা। পিছনে যে ডিস্ক ব্রেক দেয় দেখুন টোটালি ফ্রেশ। এদিক সাইড টেস্ট যদি একটাবার ইঞ্জিন কোয়ালিটি দেখায় দেখুন টোটালি ফ্রেশ আছে। আরেকটা কথা বলতে চাই, বাইকটি কিন্তু ধোয়া মোছা করা হয়নি, আপনারা সেই দৃষ্টিতেই দেখবেন। কিন্তু দেখুন টোটালি কিন্তু ফ্রেশ কন্ডিশনের বাইক, টাকা দিয়ে কিনবেন অবশ্যই একটি ভালো মানের বাইক কিনবেন। এই দিক থেকে যদি দেখায় একটাবার সাসপেনশন দেখুন, হাইড্রোলিক ব্রেক দেখতেছেন, এই দিক থেকেও দেখায় দেখুন টোটালি কিন্তু ফ্রেশ বাইক একটি। তো যাই হোক, এখন দেখাবো বাইকটি কত কিলো রান হয়েছে। ঠিক আছে, বাইকটি সব থেকে সিস্টেম ভালো হচ্ছে চাবি সিস্টেমটা, দেখুন একটি চাকুর মতো। বাইকটির গিয়ার ইন্ডিকেটর শো করে 1 থেকে 5 গিয়ার পর্যন্ত, আর বাইকটির জেনুইন চলাইটি হচ্ছে 21,500 কিলোমিটার, কারণ এই কিউএ বাইকের কিন্তু মিটার কমান যায় না, যা আছে এখানেই। আর বাইকটিতে সুবিধা পেয়ে যাবেন হচ্ছে আপনি যদি রান অবস্থায় থাকেন এখান থেকে আপনি চার্জ দিতে পারবেন আপনার মোবাইলে, আশা করি বুঝতে পারছেন। বাইকটির সাউন্ড কন্ডিশন সব দিক থেকে ভালো আছে, আমি চালিয়ে দেখছি একদম বেটার, আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই। নির্দ্বিধায় এক কথায় ফ্রেশ, আর খুবই কম প্রাইসের মধ্যেই পাবেন। দেখুন বাইকটির ইঞ্জিন কোনো প্রকার ধোয়া কোনো কিছুই মারে না, একদম ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন রয়েছে। দেখতেই পারলেন বাইকটির সাউন্ড, স্মুথ সাউন্ড শোনায়।
বাইকটি কিন্তু ইঞ্জিন যথেষ্ট পরিমাণে ভালো আছে, আপনারা নিয়ে দ্বিধায় নিতে পারেন, কোনো প্রবলেম নাই। যারা নেবেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সাগর হুজুরের সাথে যোগাযোগ করে বাইক নেবেন, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তায় নিতে পারেন। আপনি ওনাকে বায়না দেবেন 10-15 হাজার টাকা, কোনো সমস্যা নাই, উনি অত্যন্ত ভালো মানুষ, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। উনি বেশ কয়েকটা বাইক আমার চ্যানেলের মাধ্যমে বিক্রি করছে, যে কটা ভিডিও দিচ্ছি সব বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ, আপনারা নিতে পারেন, নিতে। আর উনি খুব কম প্রাইসের মধ্যে বাইক দেয়। এই বাইকটির চাওয়া দাম 72,000 টাকা, আপনারা চাইলে দামাদামি করে নিতে পারেন। বাইকটি কিন্তু 10 বছরের কাগজ করা, 26,000 টাকার নাম্বার সহ রয়েছে, আপনারা বুঝতেই পারতেছেন বাইকটি টোটালি ফ্রেশ। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আলামিন ব্লগস বেশি বেশি দেখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে বাইকটি পাঠানো যাবে, নিতে পারবেন আপনারা, কোনো প্রবলেম নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি, আসসালামু আলাইকুম।